তাকাও তাকাও, তুমি খুব কষ্ট পেয়েছো? হ্যাঁ, তুমি খুব কষ্ট পেয়েছো কো দেখি, এতটা রাগ হয়েছে তোমার? এত রাগ কোথায় রাখবি? ওই 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 বাপরে, ওই বাবা, এত রাগ হয়েছে তোর? কেউ তোকে রং খেলতে নেয়নি? সবাই তোকে দরজা বন্ধ করে রং খেয়েছে, তুই জানলা দিয়ে বসে দেখেছিস? এত রাগ তোর, কথা বলবি না? কথা বলবি না? ও ওই ছেলেটা, কথা বলবি না? কালকে তুই সবাইকে বললি রং খেলবে না, রং খেলাটা না, সবাই রং খেলবে, আমাদের গায়ে রং দেবে না, এই কথা তুই কালকে বড় মুখ করে বললি। আজকে সবাইকে রং খেলতে দেখে তুই মুখটা রং করে বসেছিস? কিরে আচ্ছা ঘুমিয়ে পড়, তুই ছেড়ে দে, ভুলে যা, আবার আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, হ্যাঁ হবে, আসছে বছর আবার হবে, তখন তুমি রং খেলবে, হ্যাঁ খেলবে। আমি এই বছর থেকে গোলাপ ফুলের পাপড়ি জোগাড় করবো তোমার জন্য, বুঝেছো? পাত্তাই দিচ্ছে না, খুব রাগ হয়েছে। দেখ কি হচ্ছে, তাও তুই জ্ঞান দিচ্ছিস না, তাকাচ্ছিস না, কিরে কোনো ধ্যান দিচ্ছিস না তো তুই? মামা একটা জিনিস দেবো তোকে, দেবো কি বোঝে কি জানি, সবই বোঝে, দরজা বন্ধ করে রাখা হয়েছিল, সবাই বাড়ি ছিল, রং খেলেছে, ও একটা জিনিসই দেখছিল যে জিনিসটা কি না, আমাদের মুখে মানে যে রং খেলার দিন এরকম লেগে থাকলে ও বারবার হাতে ডাকবে, মানে ওর কাছে চলো ওই জিনিসটা কেউ দেখবে, ভয় করে যে হামু খেলে রংটা পেটে যাবে, ওই ভয়টাই তো সবসময় করে, আর আমি জানি ও মুখ দিয়েও দেবে, রাগ দেখে কোনো লাভ হবে না, বসে থাক রাগ করে, একদিন থাকবি, দুদিন থাকবি, তিন দিন ঠিক খেয়ে নিবি, খেয়ে নিয়ে বলছি মন ঠিক হয়ে যাবে, এনে এনে পাকাবি না, কি দেখতে পাচ্ছ ওখানে কি জানি, কিছুই নেই মাম্মা দেখার মতো, গরুটা সব বোঝে, এই গরুগুলো সব বোঝে, এটাই বোঝে না যে ভালো মন্দটা বোঝে না, যেটা আমার ক্ষতি তার জন্যই আমাকে কাছে নিচ্ছে না, এটার বোঝে না। কিসের গন্ধ পাচ্ছিস? ওই ওই পাত্তা দেয় কাউকে? পাত্তাই দেয় না কাউকে, ও পাত্তা দেবে না, পাত্তার দরকার নেই, তোমরা সবাই আমাদের পাত্তা দিলেই হবে, আমাদের পাশে থাকলেই হবে, আমার ছেলে আবার ঠিক হয়ে যাবে, পাশে থেকো, সাপোর্ট করো আর লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, চলো টাটা সবাইকে।